আফসোস লাগলো যে কার সন্তান কোন সন্তানের পিতা আজকে শীতের ভিতরে এইভাবে সন্নসারা হয়ে ঘুরতেছে বহু সন্তান আছে বাপকে খাইতে দেয় না বহু সন্তান আছে মাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না বহু সন্তান আছে বাবার কথা শুনে না বহু সন্তান আছে মায়ের কথা শুনে না কি কথা বলেন ঠিক না বেঠে বহু আছে আপনাকে কত দেখাবো আপনাকে না জানি এদেশের কত বাবা এইভাবে কষ্ট করে আফসোস করতে থাকে নিভৃতে নির্জনে চোখের পানি সেরে কাঁদে জানি না এর জন্য আপনাকে অনুরোধ করব যে সন্তানের জন্য আপনি যা কিছু করবেন বৈধভাবে করবেন বৈধভাবে আপনি বিলিয়ন কোটি কোটি টাকা করেন আল্লাহর কোনো নিষেধ নাই কোটি কোটি টাকার মালিক হয়ে যান কোনো নিষেধ নাই নবীর উম্মত কি করে বুঝাইলে যে আপনি বুঝবেন লাল মায়ের মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা বোনের আরে কথাগুলি শুনে শুনে আমল করার চেষ্টা করবেন রে মা বহু মা নিভৃতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে সন্তান আজ কথা শুনে না বহু মা আছে সন্তান মাকে খাবার দেয় না বহু মাস হে মুসলমান সন্তানকে সন্তানের মতো লালন পালন করাই আর রেখে বড় করে যাবেন আদব কায়দা শিখাবেন একদিন স্কুলে যায় নাই সন্তানকে আপনি মেরেছেন কিন্তু নামাজ পড়ে নাই কয়দিন আপনি মারছেন বলেন তো স্কুলে গেলেন আপনি পিটাইলেন দোকানে বসলেন আপনি ধমক দিলেন ব্যবসায় গেল না ধমক দিলেন কিন্তু বলতে পারবেন বুকে হাত দিয়ে হুজুর একদিন নামাজের জন্য সন্তানকে পিটিয়েছি আদব শেখানোর জন্য আমি আমার লাঠি ব্যবহার করেছি বলতে পারবেন না তাহলে কেন বৃদ্ধকালে আপনি দোয়া চান হুজুর দোয়া করেন ছেলে কথা শোনে না কেমনে কথা শুনবে কথা শোনানোর জন্য তো আপনি ছোট্ট কাল থেকে শোনান নাই বুঝান নাই বুঝাই যাবে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন আপনার উপকারের জন্য বলছি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না কিন্তু কেউ যদি তালিকার মধ্যে পড়ে যান আল্লাহ রাস্তে ক্ষমা করবেন আমার বাপের একটা নীতি ছিল না খেয়ে থাকবে কিন্তু আমি পরের সম্পদ মেরে দিয়ে সন্তানদেরকে খাওয়াবো না আমার বাবা মৃত্যুর আগে তিন দিন আগে সবার কাছ থেকে দিনা দেখ মাপ চেয়ে ক্ষমা চেয়ে পরিশোধ করে দিয়ে তারপরে মারা গেছে নীতির উপরে থাকতেন সামার ছেলে মেয়ে না খেয়ে থাকবে ভিক্ষা করে খাবে ওরটাও বুঝবে ওর রিজিক আল্লাহ যেটা দিচ্ছে তার জন্য বরাদ্দ হবে তবু আমি মানুষের হক নষ্ট করে দিই কোনোদিনই কাজ করব না দান করেছেন পৃথিবীতে কেউ আছে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে কখনো সে আর সুস্থ হয় না আল্লাহ সেখান থেকেও আপনাকে ভালো রেখেছেন পৃথিবীতে কেউ পাগল হয়ে জন্ম নেয় কখনো সে আর ভালো হয় না আল্লাহ আপনাকে পাগল করেন নাই মস্তিষ্ক সুস্থ রেখে আল্লাহ পৃথিবীতে চলার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ তার বেহেশতের বাগানে জান্নাতি স্বামী আনার নিচে আল্লাহ কবুল করে তার দপ্তরের নাম লিস্ট করে আল্লাহ আজকে আসার সুযোগ করে দিলেন এই জন্য মহান মালিক মালিকুল মুলকের শাহানশাহী আলিশান আসমানে আমরা শুক্রিয়া করে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ শুকুর এবং সুজুদ ও মালিকের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন উম্মত শব্দের অর্থ হল অনুসারী
আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছেন যাকে আল্লাহ ইমামুল মুরসালিন করেছেন সৃষ্টির এমন কোন স্থান নাই যেখানের জন্য তাকে রহমত মনোনীত না করেছেন আপনি যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো সাতটা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিন সহ মোট সাতটা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যে আসমানের নিচে বসে আছেন এই আসমানের উপরে আরো ছয়টা আসমান মোট সাতটা আসমান আল্লাহ তৈরি করেছেন এই জমিন জগৎ ও আসমান জগতের ভিতরে এই মহা শূন্যে মহা আসমানে যাহা কিছু আছে যাহা কিছু রব্বে করিম সৃষ্টি করেছেন তৈরি করেছেন সব কিছুর মালিক রব হচ্ছে আমার আল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনাকেও আমি বঞ্চিত করি নাই মাহরুম করি নাই নবীহে আমি রব্বুল আলামিন আর আপনি নবী রাহমাতুল লিল আলামিন সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে মনোনীত করেছেন সমস্ত নবী আলাইহিস সালামরা যে নবীর উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করেছিল কিন্তু আল্লাহ সবার দরখাস্তকে মঞ্জুর করেন নাই আপনি জীবনে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই রোদনও করেন নাই সেজদাও করেন নাই কামনা বাসনাও জীবনে আসে নাই আল্লাহ দয়া করে আপনাকে এ নবীর উম্মত হিসেবে মনোনীত করেছেন এটা আমাদের জীবনের এত বড় পাওয়া যার শুকর যদি আপনি সারা জীবন আদায় করেন কোনোদিন শেষ হবে না আমি আপনাকে আরেকটু বুঝাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘরে যদি কোনো বাচ্চার জন্ম হয় সে জন্মগত ভাবে একটা বড় ফ্যামিলির ভিতরে জন্ম নেয় বাংলাদেশের কোটি কোটি টাকার যারা বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক আছে তাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে সে বাচ্চাটা ছোটকাল থেকে ধনী হয়ে জন্ম নেয় সৌদি আরবের বাদশার ফ্যামিলিতে কোনো বাচ্চার জন্ম হলে সে বাচ্চাটা অনেক রাজবংশের জন্ম নিয়ে পৃথিবীতে আসে পৃথিবীতে কোনো বাচ্চা ভিখারির ঘরে জন্ম হয় অন্ধর ঘরেও জন্ম হয় অত্যন্ত দরিদ্র পীড়িত দিন আনে দিন খায় এমন ব্যক্তির ঘরেও আল্লাহ বান্দা তৈরি করেন তহত দরিদ্র ফ্যামিলির বাচ্চারা চিন্তা করে আহা আল্লাহ যদি আমাকে ধনীর বংশে জন্ম দিতেন মানুষের জীবনে একটা আফসোস হয় তো আল্লাহ পাক আমাদেরকে ওই আফসোসের মধ্যে রাখেন নাই যে আমাদেরকে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবীকে আল্লাহ সম্মানিত করে ইজ্জত ওয়ালা করে পৃথিবীতে পাঠিয়েছে এবং আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার জন্য ইজ্জত ওয়ালা বানাইছে সুবহানাল্লাহ কি বলা যাবে আর একটু জোরে বলেন নামাজ পড়ি কয় অক্ত সওয়াব পাই কত অক্তের জোরে বলেন সওয়াব মিলে কয় অক্ত এটা কি আমাদের চেহারা দেখে আমাদের নামাজ দেখে না এটা আল্লাহ রসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য নামাজ পড়লাম পাঁচ অক্ত নেকি হলো পঞ্চাশ অক্ত নবীর উম্মত হওয়ার জন্য হায়াত হবে কম নেকি হবে কম কিন্তু জান্নাতে যাব সবার আগে আর একটু জোরে আমাদের বুজুর্গি না রসুলের বুজুর্গি নবীর বুজুর্গির জন্য আমাদেরকে আল্লাহ ইজ্জত দিলেন আল্লাহ কোরআন এইভাবে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস কুনতুম خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মনোনীত করেছি লিন্নাস মানুষের জন্য কাজ কি তা'মুরুনা বিল মারুফ মানুষদেরকে ভালো কাজের দিকে ইনভাইট করবে ওয়া তানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে ফিরে রাখবে
আজকের মাহফিলটা এই ভালো কাজে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আজকের মাহফিলটা হলো একটা মাধ্যম আজকের মাহফিলটা হলো একটা পদ্ধতি আজকের মাহফিলটা একটা সিস্টেম এতগুলি মানুষ আমরা জমায়িত করতে পারতাম না যদি এইভাবে সুন্দর করে সাজানো না হতো তে সুন্দর করে সাজি একটা সিস্টেমে একটা পদ্ধতিতে আসার পরে অনেক মানুষ আপনারা জমায়িত হলেন আমার উলামায়ে কেরামের দুটি কথা শোনার জন্য যে আলেমরা কি বলেন এটা আমরা শুনে আসব তা আমরা কি বলি আপনারা এটা শুনে তারপরে বাড়িতে যাবেন বুঝবেন আমল করবেন এই চিন্তা চেতনা নিয়ে আপনারা এসেছেন মুতারাম আল্লাহ পাক আপনাকে আর আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত মুসা আলাইহিস সালাম তৌরাতের মধ্যে দেখতেছিলেন যে এক জমান এক উম্মত দেখা যায় সমস্ত উম্মত থেকে সেই উম্মতের 70 গুণ মর্যাদা বেশি বাপ সুবহানাল্লাহ আস্তে হয়ে গেছে ওক্ত কিন্তু মাগরিবের পর চলে দুর্বলতা যদি এখন আসে তাহলে বুঝবে এটা গ্রামের দুর্বলতা একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই কত গুণ দাম বেশি 70 গুণ 70 গুণ বেশি দাম সব উম্মত থেকে আমাদের 70 গুণ দাম বেশি সব উম্মত থেকে এই উম্মতের যদি 70 গুণ দাম হয় তাহলে সমস্ত নবী থেকে আমাদের নবীর দাম কত এবার বুঝেন বুঝতে হবে এটা হযরত মুসা বললেন আল্লাহ উম্মত তুমি আমাকে দিয়ে দাও রব্বে করিম ডেকে বলেন মুসা রে না না এই উম্মত আমি তোমার জন্য নির্বাচিত করি নাই বলে আল্লাহ তাহলে কার জন্য তুমি নির্বাচিত করছো আল্লাহ ডেকে বলেন মুসা রে আমার আখিরি নবীর জন্য এই উম্মত আমি বরাদ্দ করে রাখছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দিলেন এই আখিরি নবীর জন্য বরাদ্দ করলেন আমাদের জন্য কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো নবীর উম্মত হয়ে নবীর উম্মত হয়ে নবীর উম্মত হয়ে আমরা নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই এখনো নবীর উম্মত হয়ে আমরা এখনো সুদ ঘুষের মধ্যে জড়িত হয়ে আছি নবীর উম্মত হয়ে কত ভাই আছে বনের জমি বুঝাই দেয় না বহু ভাই আছে আপন বনের জমি বুঝাই দেয় না পরে নিস পরে দিতে দিতে ভাই কবরে চলে গেছে আর দেওয়া হয় নাই যেই জমিনটা ভাই খেয়ে গেল ধরেন এক বিঘাই খাইছে এক পাখি আমাদের ফরিদপুরের হিসাব অনুযায়ী 26 শতক জমিকে বলে এক পাখি 52 শতক জমিকে বলে এক বিঘা এক বিঘা জমি যদি কোনো ভাই খেয়ে যায় কিয়ামতের ময়দানে নবীজি বলেন উম্মত গলার মধ্যে এত পরিমাণে জমিন ঝোলাই দেওয়া হবে ওই এক বিঘা বরাবর পর্যন্ত সপ্ত জমিন পর্যন্ত যত মাটি হবে হাই 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 শুধু এই জমিন না সপ্ত জমিন নিস পর্যন্ত যত মাটি হবে সেই দিন তার গলার মধ্যে লটকি দিয়ে বলা হবে যা যত পারিস এখন খাইতে থাক যত পারিস খা
মানুষ কেন যে বুঝে না আমি নিজে বুঝি ডাল ভাত খান কিন্তু অপরের জমি নষ্ট করেন না না খেয়ে থাকেন অন্যের হক নষ্ট করেন না প্রয়োজন বোধে কচু শাক দিয়ে ভাত খান তারপরও বলবো ভাইটা ভাইকে বুঝান বোনেরটা বোনকে বুঝান সন্তানেরটা বুঝেই দিয়ে দেন যা ক্লিয়ার হয়ে যান পৃথিবীটা কিছুই না বা যেই সন্তানের জন্য আপনি অন্যের মাথায় বাড়ি দিয়ে রক্তগুলি চুষে চুষে জমি জমা বাড়ি গাড়ি করে যাবেন এই সন্তান মেহশরের মাঠে আপনার চার পয়সাও কাজে লাগবে না কবরের চার পয়সাও কাজে লাগবে না করোনার সময় বোঝা গেছে বহু সন্তান বাবার কবরের পাশে ভয়ে যায় নাই জানাজা তো দূরের কথা রে ভাই কবরের পাশেও তারা যায় নাই ভয়ে যদি করোনায় আমারে ধরে বহু বিবি একসাথে না ঘুমাইলে ঘুম হয় নাই একসাথে খাবার না খেলে খাওয়ার ভিতর মজা পায় নাই সেই বিবিরাও পর্যন্ত স্বামীর লাশের পাশে করোনার ভয়ে আসে নাই যেই বিবি দুনিয়াতে স্বামীর লাশের পাশে করোনার ভয়ে আসে নাই ওই বিবি কিয়ামতের ময়দানে চার পয়সাও কাজে লাগবে না বুঝে যাবেন বা বুঝতে হলো সবচেয়ে বড় দামি জিনিস বুঝে যাওয়ার জায়গা দুনিয়াটা একটু অল্প একটু সময়ের জন্য আসছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে মেহশরের মাঠ হবে বাপ তত বড় দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে মেহশরের মাঠটার দিন একটা দিন হবে তত বড় একটা দিনই হবে তত বড় একটু চিন্তা করেন তো আজকে বাড়ি যেয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব দিবেন ধরেন আপনি ষাট বছরের একটা পরিসংখ্যান ধরেন আর কি ষাট বছর হলে ষাট বছর পর্যন্ত মানুষ একটু ভালো মতো চলে ষাট বছর গেলে এটা একবারে বৃদ্ধ হয়ে যায় স্মৃতি শক্তি কমে যায় চোখের আলো কমে যায় শক্তি কমে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় স্মরণ শক্তিগুলি কমে যায় নামাজে দাঁড়াইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দলিন মাঝখানে দুই তিন আয়াত নাই ভুলে গেছে মনে নেই সাজদার মধ্যে পড়ছে তিন রাকাত পরে তিন রাকাত পরে নামাজ সালাম ফিরাই দিছে চিন্তা করে কয় রাকাত জানি পড়ছি মনে নাই ভুলে গেছে আত্তাহিয়াতু পড়তে যাইয়া প্রথম থেকে একটু মাঝখান থেকে বাদ দিয়ে শেষের একটু পরে সালাম ফিরাই দিয়েছে মনে নাই ভুলে গেছে এই জন্য ষাট বছর পার হলে ওই হায়াতের মূল্য কমে যায় বাপ যৌবন থাকতে বন্ধু যুবক ইবাদত করে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ বুদ্ধিমানের মতো কাজ হ্যাঁ বন্ধু দুনিয়াটা বড় কঠিন জায়গা বড় কঠিন জায়গা দুনিয়াটা বড় কঠিন অনেক সময় জীবনে সন্তানগুলি কোনো কাজে লাগে না যদি নেককার না হয় আপনি হারাম উপার্জন করে সন্তানের জন্য রেখে যাবেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি মালিকের কসম করে বলি রে ওই সন্তান আপনার কবরে মেহশরে হাসরে ময়দানে কোনো কাজে লাগবে না এক পয়সাও কাজে লাগবে না এক পয়সাও না সন্তানকে হালাল খাবার খাওয়ায় মানুষ করে যান একবারে হালাল খাওয়াবেন কম খাওয়াবেন কচু শাক দিয়ে খাওয়াবেন ওকে বিরিয়ানি পোলাও খাওয়াইতে না কচু শাক দিয়ে খাওয়া শুধু ডাল ভাত আর আলু ভর্তা দিয়ে খাওয়া তো মানুষ বানাই দিতে হবে মানুষ বানাইতে হবে মানুষ এই শহরগুলিতে দেখবেন হাজার হাজার সন্তান আছে বহু সন্তান আছে মানুষ সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে মহাবিল করে আসতেছে এক বৃদ্ধ স্যান্ডেল জুতা কিচ্ছু নাই খালি পায় শুধু একটা চাদর গায়ে দিয়ে সে আমার সামনে এসে থরথর করে কাঁপতেছে
বললাম কি জন্য আসছেন কথা বলে না তো শুধু চাদরটা দেখে বুঝতে পারছি বললাম শুধু চাদর কেন শীতের মধ্যে আপনার ছেলে সন্তান নাই কা আছে আমি বললাম এই বৃদ্ধকালে আপনি শুধু চাদর পরিহিত আছেন কোথায় থাকবেন শুধু বলল বাবা দুনিয়াটা বড় কঠিন জায়গা পরে আমার গাড়ির ভিতরে কম্বল ছিল বের করে ওনার গায়ে পরিয়ে দিছি টাকা দিয়ে দিছি বলল বাবা দুনিয়াটা কিছুই না ওর আফসোস লাগলো যে কার সন্তান কোন সন্তানের পিতা আজকে শীতের ভিতরে এইভাবে সন্ন সারা হয়ে ঘুরতেছে বহু সন্তান আছে বাপকে খাইতে দেয় না বহু সন্তান আছে মাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না বহু সন্তান আছে বাবার কথা শুনে না বহু সন্তান আছে মায়ের কথা শুনে না কি কথা বলেন ঠিক না বেঠে বহু আছে আপনাকে কত দেখাবো আপনাকে না জানি এদেশের কত বাবা এইভাবে কষ্ট করে আফসোস করতে থাকে নিভৃতে নির্জনে চোখের পানি সেরে কাঁদে জানি না এর জন্য আপনাকে অনুরোধ করব যে সন্তানের জন্য আপনি যা কিছু করবেন বৈধভাবে করবেন বৈধভাবে আপনি বিলিয়ন কোটি কোটি টাকা করেন আল্লাহর কোনো নিষেধ নাই কোটি কোটি টাকার মালিক হয়ে যান কোনো নিষেধ নাই হ্যাঁ নবীর উম্মত কি করে বুঝাইলে যে আপনি বুঝবেন লাল মায়ের মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা বোনের আরে কথাগুলি শুনে শুনে আমল করার চেষ্টা করবেন রে মা বহু মা নিভৃতে চোখের পানি সেরে দিয়ে কাঁদে সন্তান আজ কথা শুনে না বহু মা আছে সন্তান মাকে খাবার দেয় না বহু মা আছে হে মুসলমান সন্তানকে সন্তানের মতো লালন পালন করাই আর রেখে বড় করে যাবেন আদব কায়দা শিখাবেন একদিন স্কুলে যায় নাই সন্তানকে আপনি মেরেছেন কিন্তু নামাজ পড়ে নাই কয়দিন আপনি মারছেন বলেন তো স্কুলে গেলেন আপনি পিটাইলেন দোকানে বসলেন আপনি ধমক দিলেন ব্যবসায় গেল না ধমক দিলেন কিন্তু বলতে পারবেন বুকে হাত দিয়ে হুজুর একদিন নামাজের জন্য সন্তানকে পিটিয়েছি আদব শেখানোর জন্য আমি আমার লাঠি ব্যবহার করেছি বলতে পারবেন না তাহলে কেন বৃদ্ধকালে আপনি দোয়া চান হুজুর দোয়া করেন ছেলে কথা শোনে না কেমনে কথা শুনবে কথা শোনানোর জন্য তো আপনি ছোট্ট কাল থেকে শোনান নাই বুঝান নাই বুঝাই যাবে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন আপনার উপকারের জন্য বলছি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না কিন্তু কেউ যদি তালিকার মধ্যে পড়ে যান আল্লাহ রাস্তে ক্ষমা করবেন আমার বাপের একটা নীতি ছিল না খেয়ে থাকবে কিন্তু আমি পরের সম্পদ মেরে দিয়ে সন্তানদেরকে খাওয়াবো না আমার বাবা মৃত্যুর আগে তিন দিন আগে সবার কাছ থেকে দিনা দেখ মাপ চেয়ে ক্ষমা চেয়ে পরিশোধ করে দিয়ে তারপরে মারা গেছে নীতির উপরে থাকতেন সামার সেলিমে না খেয়ে থাকবে ভিক্ষা করে খাবে ওরটাও বুঝবে ওর রিজিক আল্লাহ যেটা দিছে তার জন্য বরাদ্দ হবে তবু আমি মানুষের হক নষ্ট করে দিই কোনোদিনের কাজ করব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ولا أولادكم عن ذكر الله الله আপনাকে শিক্ষা দিচ্ছে হে বান্দা
হে ইমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম সম্পদের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে সন্তানের প্রেমে পড়ে মোহে পড়ে আমি মালিকের জিকির থেকে তুমি সরে যাইও না উত্তম জিকির হলো নামাজ উত্তম জিকিরের নাম হলো নামাজ নামাজে মালিকের শরণ হয় সেজদার মধ্যে পড়ে নামাজের শরণ হয় কিন্তু আমাদের দেশে পারফেক্ট নামাজি কয়জন কেউ নামাজি আছে বিআই নামাজ কেউ নামাজ আছে সমাজের নামাজ কেউ আছে ঠেলার নামাজ কেউ আছে বতরিয়া নামাজ বলে হুজুর বতরিয়া নামাজ কি শুধু জুমার নামাজ পড়তে যায় বাকি নামাজের খবর নাই বহু মুসল্লি বাংলাদেশে অভাব নাই খালি জুমার নামাজ পড়ে বাকি নামাজের খবর নাই এই নামাজের নাম হলো বতরিয়া নামাজ কথা বলেন ঠিক কি না এটা বতরিয়া নামাজ আর একটা বিআই নামাজ বিআই বিআই বাদ গেছে চিন্তা করলো বিআইকে বিআই আহেন মসজিদ খুব বালা বিআই চিন্তা করে যদি নামাজে না যায় তাহলে বিআই কি মনে করবে সেই জন্য বিআই নামাজে গেছে এটার নাম দিছি বিআই নামাজ বিআই তো আল্লাহর ভয়ে যায় নাই বিআই গেছে বিআইয়ের ভয়ে কি কথা কন নাকি আর আছে সমাজের নামাজ সমাজের নামাজ কি ধরে সব সমাজের লোকজন এক জায়গায় বইছে সালিস দরবার হইতেছে এখন আজান পড়ছে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বা মুরব্বীরা বললো আসেন নামাজটা পড়িয়ে আসি আর দুই চারজন তো থাকে তো বে নামাজি নামাজ কালাম পড়ে না হেরা চিন্তা করে যদি এখন নামাজে না যায় তো মানসি কি করবে না এটা মানসে নামাজ বুঝছেন না কি এখন যদি নামাজে নাই যে তো মানসি কি করবে আচ্ছা সে কি আল্লাহর ভয়ে গেছে না মানসির ভয়ে গেছে তাহলে এই নামাজ আর নামাজ রইল একটা নামাজের ভিতরে শিরিক ঢুকে গেল নামাজের ভিতরেও মুসলমান শিরিক করে নামাজের ভিতরেও শিরিক ঢুকছে পারফেক্ট মুসল্লি পাওয়াটাই বড় মুশকিল এ মুসলমান এই জন্যে নামাজ পড়বেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হুজুর আপনি বলেন বলে দেন কুল বলেন সালাত আমি আল্লাহর জন্য জীবন আমি আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য কুরবানি আমি আল্লাহর জন্য একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কুরবানি আসলে বহু কুরবানি দাতার ফ্রিজ পরিষ্কার হয় গোশত রাখার জন্য বহু গরিব মানুষ ঘুরে দুটি গোশতের আশায় ঢাকাতে কুরবানি হয়েছে করোনার সময় তো বিবি বলতেছে মুফতি সাহেব একটু দেশে কুরবানি না দিয়ে কি ঢাকায় কুরবানি দেওয়া যায় না এলাম কারণ কি তো বলতেছে বাচ্চা কাচ্চারা অন্যের কুরবানির দিকে চাইয়ে থাকবে বলো থাকুক না অসুবিধে কি আমি বললাম তোমার বাচ্চারা গোশত খাবে না তোমার বাচ্চারা তো বহু গোশত খাবে কিন্তু গ্রামে গোশত কুরবানি করা কত গরিব মানুষ আছে চেয়ে থাকে তাদের হক আমাকে আদায় করতে হবে তোমার বাচ্চা খাইলে খাবে না খাইলে না খাবে ওটা দেখার টাইম আমার নাই আমার কুরবানি দেশেই হবে আমি এখানে দিতে পারবো না তো আমরা তো এই করোনার কারণে যাইতে পারবো না না গেলে অসুবিধা নেই মুরগির গোশত খাওয়া অসুবিধে কি বহু কুরবানিওয়ালা কুরবানি দেয় বিরাট বড় গরু মানুষ দেখানোর জন্যে এই কুরবানি শুধুই পশু জবাই হবে কিন্তু কুরবানি হবে না কথা বলেন ঠিক কি না খুশি কার জন্য হবে কথা বলতে হবে কার জন্য আল্লাহর জন্যই করতে হবে আল্লাহর জন্যই করতে হবে যদি আল্লাহর জন্য না করেন তাহলে মহা মুশকিল জীবনটাই বৃথা যাবে আল্লাহর জন্য করতে ও হে নবীর উম্মত বহু মুসল্লির জীবন আল্লাহর জন্য হয় না
আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য হয় বলে হুজুর জীবন আল্লাহর জন্য কেমন হবে রাস্তায় চলেন আল্লাহর জন্য জীবন হতে হবে জীবনটা কি করে সাজাবেন আল্লাহ তাও বলে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর রঙে জীবন রাঙিয়ে তোলো নবীর রঙে জীবন রাঙিয়ে তোলো মহশার বড় কঠিন মহশর বড় কঠিন মহশরের মাঠ এই মহশরের মাঠে সাত শ্রেণীর বান্দা আল্লাহর আরশে আযিমের নিচে তার জায়গা হয়ে যাবে প্রথম নাম্বার ওই ব্যক্তি দুনিয়াতে যারা ন্যায় বিচার করেছিল ন্যায় বিচার দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করেছিল এই ব্যক্তি মহশরের মাঠে আমার আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোন বিচার কথা বলেন কোন বিচার ন্যায় বিচার অ্যাটেনশন এই সাতটা জিনিস আপনাকে বোঝাচ্ছি কিছু সময় বসে থাকা যাবে না ইনশাআল্লাহ বসে থাকবেন খুব কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন বাপ এটা একটা ক্লাসরুমের মতো যদিও আমি উপযুক্ত না কিন্তু আপনারা বসাইছেন আমাদের সম্মানিত সভাপতি হাজি সাহেব আমার খুব মুহিব্বিন মানুষ তিনি বলছেন যে হুজুর আসতে হবে আমি নিয়মিত আপনার ওয়াজ শুনি আমার গ্রামের মানুষ একটু শোনাইতে চাই আমি বলছি হাজি সাহেব মাগরিব সারা তো আমার আর টাইম নেই আপনাদের তো বাদ দিয়ে আজকে আরো তিনটি আছে কালকে দুটো সারছি আগামী কাল নাটোর যাব তারপরের দিনও তিনটে প্রোগ্রাম আপনাদের তো সাইড়ে দিয়ে আরো তিনটে প্রোগ্রাম আজকে রাতে কমপ্লিট করে বাসায় যে তারপরে রেস্ট করে এরপর আবার নাটোর যাব আপনারা একটু ধৈর্য ধরবেন এশার নামাজটা প্রয়োজন বলতে আমরা একটু 20 মিনিট পিছিয়ে যাব ইনশাআল্লাহ একটু আলোচনা শুনতে হবে বাবাজি কারণ হাজির সাহেব ওই মুরব্বীদের খুব শখ আপনার একটু আসতে হবে তেই জন্য আসা তো মুতারাম আমরা যেই পীরের মুরিদ হই যেই দলের অনুসারী হই যেই বংশের হই যেই এলাকারই হই যেই দেশেরই হই আমরা কিন্তু এক আল্লাহর দাস গোলাম কথা বলেন ঠিক কিনা আমরা কিন্তু ওই সেই শ্রেষ্ঠ নবীর অনুসারী উম্মত আপনি দুনিয়াতে যেই দল করেন না কেন রাজনৈতিক সেটা আপনার ফাংশন কিন্তু কবরে যাইতে হলে আপনাকে দুইটা জিনিস নিয়ে যেতেই হবে এক নম্বর ঈমান দুই নম্বর আমল দুটি জিনিস আপনাকে নিতেই হবে তাছাড়া আপনি গেলে উপায় নাই আপনার দুইটি জিনিস নিতেই হবে বাপ দুইটি জিনিস আপনাকে নিতেই হবে বন্ধু দুইটি জিনিস আপনাকে নিতেই হবে এর ব্যতিক্রম কোনো চিন্তা করলে চিন্তা হবে মাগার আপনার সার্থকতা আসবে না প্রথম ব্যক্তি দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করে আমাদের সমাজে অনেকে আছে ন্যায় বিচার করে না অনেক আছে বহু আছে যারা বিচারার সাল বসেন তাদেরকে অনুরোধ করব বাপ দুনিয়ার বিচারটা ক্ষণস্থায়ী স্বজন প্রীতির বিচার আপনারা করবেন না পারফেক্ট বিচার করে দিবেন তাতে পৃথিবীর মানুষ বেজার হয়ে যান আমার মালিক আমার আল্লাহ যাতে বেজার না হয় আর আল্লাহ যদি বেজার হয় তাহলে আপনার জীবনে বড় সর্বনাশ এসে যাবে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে যারা নেই বিচার করে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম প্রদান করতেছি তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করো বল ইহসান এবং তোমরা দয়া করো দয়া করো দয়া করো দয়া করো